আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের 53 জন কর্মী মালয়েশিয়ায় গিয়ে পৌঁছেছেন, কিন্তু মালয়েশিয়ায় এখন পর্যন্ত 8 থেকে 10 লক্ষ কর্মী দরকার। পাম তেল চাষ থেকে শুরু করে চিপ নির্মাতা মালয়েশিয়া কোম্পানিগুলো ত্রাদেশ ফিরিয়ে দিচ্ছে তার কয়েক চেয়ে বিপুল পরিমাণ অর্থ। 10 লাখেরই বেশি শ্রমিকের সংকটের কারণে তাদের এ লোকসান গুনতে হচ্ছে। এতে দেশটির অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ঝুঁকিতে পড়েছে। কোভিড-19 মহামারীর কারণে মালয়েশিয়া বন্ধ থাকা বিদেশি শ্রমিক নিয়োগের ফেব্রুয়ারিতে আবার চালু হয়। তবে সরকারি অনুমোদনের দীর্ঘতির কারণে উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিককে ফিরতে দেখা যায়নি। শ্রমিকদের সুরক্ষা নিয়ে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের সঙ্গে আলোচনার দীর্ঘসূত্রতাকেও আরেকটি কারণ বলেছেন শিল্পগোষ্ঠী ও কোম্পানি ও কূটনীতিকরা। রপ্তানি নির্ভর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি বৈশ্বিক সরবরাহ চেইন বড় ধরনের অবদান রেখে আসছে। কারখানা, পাম চাষ ও সেবা খাতের লাখো বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীল মালয়েশিয়া। অপরিচ্ছন্ন, ঝুঁকিপূর্ণ ও কঠিন হওয়ায় স্থানীয় বাসিন্দারা এসব কাজ করতে চান না। ঊর্ধ্বমুখী চাহিদার ফলে অন্য দেশের কাছে ক্রেতা হারানোর সংখ্যায় রয়েছেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। দেশটির অর্থনীতির 1/4 উৎপাদন খাত ফেডারেশন অব মালয়েশিয়ার ম্যানুফ্যাকচারার্স 3,500 কোম্পানি প্রতিনিধিত্ব করেছে। সংগঠনটির সভাপতি সোহতিয়ান লাই বলেছেন পূর্বাভাসী বিপুল আশাবাদ ও বিক্রি বাড়লেও কিছু কোম্পানি ইত্যাদেশ পূরণের সামর্থ্য ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। পাম চাষিদের সংগঠন ইউনাইটেড প্লান্টেশনের প্রধান নির্বাহী পরিচালক কালবেক লিনসেন্স বলেছেন পাম চাষিরা সর্বোচ্চ চাপে রয়েছেন। তিনি বলেন পরিস্থিতি ভয়াবহ, অনেকটা 11 জনের ফুটবল দলের বিরুদ্ধে 7 জন নিয়ে খেলে যাওয়ার মতো। এদিকে হোটেল, দোকান, কারখানা, এদিকে অনেক কর্মী সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অনেকটি মুদি দোকানও এখন পর্যন্ত বন্ধ রয়েছে। যেই দোকানে 5 জন কর্মী থাকার কথা সেখানে মাত্র 2 জন কর্মী বেচা কেনা করছেন। আমি মালয়েশিয়ার কয়েকটি দোকানের মালিকদের সাথে কথা বলে জানতে পেরেছি সেখানে অনেক কর্মী দরকার। তাদের কর্মী না থাকার কারণে দোকান অনেক লুসকান হচ্ছে এবং অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিও দেখা